আজকের পর্বের আকর্ষণীয় উষ্ণ লিভার সংক্রান্ত রোগ হলে জীবের রং কেমন হয় শরীরে কিসের অভাব হলে ডায়াবেটিস রোগ হয় ভারতের কোন রাজ্যে মাত্র দুটি রেল স্টেশন আছে কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয় পান পাতার সঙ্গে মধু মিশিয়ে খেলে কি হয় এই রকম সব অজানা প্রশ্ন ও উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন রক্ত দানের পর সেই রক্ত পুনরায় তৈরি হতে কতক্ষণ সময় লাগে অপশন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা, ছত্রিশ ঘন্টা। সঠিক উত্তর আটচল্লিশ ঘন্টা শরীরে কিসের অভাব হলে ডায়াবেটিস রোগ হয় অপশন ইনসুলিন আয়োডিন ক্যালসিয়াম পটাশিয়াম সঠিক উত্তর ইনসুলিনের অভাব যখন ইনসুলিনের উৎপাদন কমে যায় বা ইনসুলিন উৎপাদন হওয়ার পরেও যখন কাজ করতে পারে না তখন শরীরে অতিরিক্ত গ্লুকোজ থাকে সেই অবস্থাকে আমরা ডায়াবেটিস বলছি খালি পেটে যদি গ্লুকোজের মাত্রা সাতের বেশি থাকে আর খাওয়ার পর যদি এগারোর বেশি থাকে তখন সেই অবস্থাকে ডায়াবেটিস বলে ভারতের কোন রাজ্যে মাত্র দুটি রেল স্টেশন আছে অপশন মণিপুর আসাম গোয়া সঠিক উত্তর নাগাল্যান্ড এশিয়ার সবথেকে ছোট দেশ কোনটি অপশন ভারত বাংলাদেশ ভুটান মালদ্বীপ সঠিক উত্তর মালদ্বীপ কাঁচা লবণ খেলে শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয় অপশন লিভার কিডনি চোখ হার্ট সঠিক উত্তর কিডনির স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট এক প্রকাশিত প্রতিবেদনে বলেছে অতিরিক্ত লবণ খাওয়া হলে রক্তচাপ বৃদ্ধি পেটে ক্যান্সার স্থূলতা এমনকি হাঁপানির সমস্যা দেখা দেয় অতিরিক্ত লবণ খাওয়া হলে কিডনির সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্য গবেষকদের মতে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ও স্নায়ুতন্ত্রের উপরেও খারাপ প্রভাব ফেলে কাঁচা লবণ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং আরও অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন কোন চালের ভাত ডায়াবেটিক্স রোগীদের জন্য মহা ঔষধ অপশন কালো লাল সাদা বাদামি সঠিক উত্তর লাল লাল চালের উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে অ্যান্টিঅক্সিডেন্ট দেহের কোষের ক্ষয়ক্ষতি প্রতিরোধ করতে পারে এভাবেই একটি হৃদরোগ ক্যান্সার ও টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে গবেষণায় দেখা যায় লাল চালের ভাত ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায় সূর্যের রং কয়টি অপশন চারটি পাঁচটি সাতটি দশটি সঠিক উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিবেন ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি পুলিশ স্টেশন আছে অপশন ঝাড়খণ্ড বিহার তামিলনাড়ু গোয়া সঠিক উত্তর তামিলনাড়ু বন্ধুরা আপনারা কতকগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন কি ব্যবহার করলে কখনো খুশকি হবে না অপশন আমলকি লেবু মেহেদি পাতা অ্যালোভেরা সঠিক উত্তর লেবু ও অ্যালোভেরা লেবু রসে আছে সাইটিক অ্যাসিড যা আপনার স্কাল্পের রুক্ষভাব নিয়ন্ত্রণ করতে সাহায্য করে খুশকি কমায় এছাড়া আপনার স্কাল্পের পিএইচের মাত্রা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে লেবুতে প্রাকৃতিক ছত্রাক বিরোধী বৈশিষ্ট্য রয়েছে যা খুশকিকে নিয়ন্ত্রণে রাখতে পারে একটি পাত্রের মধ্যে এক টেবিল চামচ তাজা লেবু রস চেপে নিন তাতে দুই টেবিল স্পুন অ্যালোভেরা জেল যোগ করুন এবার একটি পেস্ট তৈরি করে মাথা ত্বকে লাগান পান পাতার সঙ্গে মধু মিশিয়ে খেলে কি হয় দেহের ক্লান্তি ও স্নায়বিক দুর্বলতা কাটানোর জন্য কয়েকটা পান পাতা রস এক চামচ মধু দিয়ে খেলে তা টনিকের মতো কাজ করে খাবার হজম হতে সাহায্য করে পান পাতা সেবনে দেহের চর্বি বা মেদ এবং ওজনও কমে বলে জানা গেছে কোন পাখিকে ঝাড়ুদার পাখি বলে অপশন শালিক পাখি কাক পাখি ময়নাম পাখি টিয়া পাখি সঠিকোত্তর কাক পাখি কোন প্রাণী বোবা হয় অপশন বিড়াল হরিণ জিরাফ গরু জিরাফ বিশ্ব ক্যান্সার দিবস কত তারিখে অপশন সতেরো জুলাই দশ আগস্ট চার জানুয়ারি চার ফেব্রুয়ারি সঠিক উত্তর চার ফেব্রুয়ারি